How can you refuse a madam card? Juktita ki? There's no law. Mentioned about this pooling. Okay. Ek second, hai? You mentioned not to eat. Aur shuru kore diyeche ekon. So there's no misunderstanding. Yes, yes. Acha, ei bhalo. BI issue niye mukhyamantri ke SMP te jaisa. Like it is a solution. In that 21 lakhs or in that 20 slicks, না আসামের কোনো মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে। এই 9 লাখ ফিগারটা আসলো কোথা থেকে, এটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। না কি হবে এটা একটা ম্যাটার, সেকেন্ড ম্যাটার ইজ কি দুই তিনজনের হাতে আছে? আপনাদের কোনো সন্দেহ আছে যে এটা দুই তিনজনের হাতে আছে? আর আপনি মিয়া মুসলিমের কথা কি বলছেন? মারওয়ারি সমাজকে কি করেছেন শিবসাগরে উনি? একটা মন্ত্রীকে বসিয়ে ওদের স্টেজে ঘুটনায় বসিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে? কি ধরনের বক্তৃতা রাখা হয়েছে ওইখানে? আলফা তো ব্যান্ড, যখন আলফা সারেন্ডার করে সালফা হয়, ওরা কি স্টেজে মাথা নত করে ক্ষমা চায়? খুনের জন্যে চায় নাকি? কেন চাইতে হয় না? আলফা যখন সারেন্ডার করে সালফা হয়, ওরা ক্ষমা চায় যে আজকে মারওয়াড়ি কমিউনিটিকে ক্ষমা চাইতে হলো? বিজেপি যখন যখন মনে করে ইলেকশন হারবে, তখন তখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন করে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ওনার পজিশন সমস্ত আসামে খুবই খারাপ। উনি যে ধরনের কথাবার্তা অ্যাসেম্বলিতে বলা শুরু করেছেন, মিয়া মুসলিম বের করো, এই করো, সেই করো, এটা হলো একটা ইঙ্গিত যে আসামের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে 26-এ ওনার বিপদ আছে, আর কিছু না। করিমগঞ্জে ভোট ডিভিশন করলেন, যে কোনো একটা কমিউনিটিকে বলবেন করলেন কিলঞ্জিয়া দিবেন। এই যে 3 দিন ঘুরে গেলেন, বরাকে ওদের সঙ্গে বসেছেন? ওদের সঙ্গে বসেছেন নাকি মুখ্যমন্ত্রী? উনি মিয়া নন মিয়া সবার সঙ্গেই আলাপ আলোচনা করবেন, গোলামেলা করবেন ভোটের সময়? উনি কি মুসলিম কমিউনিটির ভোট কম চেয়েছেন ইলেকশনে ঢিঙে গিয়ে সভাতে? উনি কি ওদের ভোট চাননি? কি বলতে চাইছেন উনি? এখন অ্যাসেম্বলিতে বড় বড় লেকচার দিচ্ছেন, আর কত ডিভাইড করবেন আপনি সোসাইটিকে? শিবসাগরে যেভাবে মারওয়াড়ি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে? আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন, উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয়, তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষটা কত মানুষের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদের কি কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? আর হেমন্ত বিশ্ব শর্মা টিভিতে পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া মানে কি? মানে বিন লাদেন জির মতোই হলো।